স্মার্টফোন স্ক্রিনে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর সাথে বেল চিহ্নটাতেও ক্লিক করে দাও। ধন্যবাদ। স্মার্টফোন স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আগামীকাল তোমাদের মাধ্যমিক শেষ পরীক্ষা অর্থাৎ জীবন বিজ্ঞান পরীক্ষা। এই পরীক্ষার আর প্রস্তুতির তোমাদের সময় নেই, যেহেতু কালকে 11টায় তোমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবে। তো যারা এ বিষয়ে একদম পড়াশোনা করনি, যারা এ বিষয়ে খুব ভীতি বা দুর্বল, তাদের জন্য আমি কয়েকটা সাজেশন দিই। এই বিষয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ প্রথম 36টা যে কোশ্চিন, 15টা MCQ এবং বাকি যে 21টা কোশ্চিন আছে, এই কোশ্চিনগুলো তোমরা যদি টেস্ট পেপার ভালো করে ফলো করে যাও, তাহলে তোমরা 25-30টি কোশ্চিন অবশ্যই কমন পাবে। এছাড়া আমি তোমাদের জন্য ঘ বিভাগ থেকে পার্টিকুলার কয়েকটি সাজেশন উপস্থাপন করছি। এই সাজেশনগুলো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে দেখে যাও, অবশ্যই চোখ বুলিয়ে যাও। তোমরা চোখ বুলিয়ে গেলে অবশ্যই কমন পাবে। আর এখানে এই বিষয়ে ফেল করার কোনো গল্প নেই, সবাই 50, 60, 70, 80 নম্বর পাবে, এবং যারা ভালো পড়াশোনা তারা তো 100 পাবে। যাই হোক, আমি ঘ বিভাগের প্রথম 4.1 দাগে মানব চক্ষু লম্বচ্ছেদের চিত্র অথবা সরল প্রতিবদ্ধ চাপের চিত্র, এই দুটোর মধ্যে একটা চিত্র দেবে। এছাড়া তোমরা অথবাতে করে যেতে পারো মাইটোসিসের মেটাফেজ বা টেলোফেজের চিত্র এবং ক্রোমোজোমের আদর্শ ক্রোমোজোমের চিত্র, দুটো চিত্র অবশ্যই করে যাও, মানব চক্ষু লম্বচ্ছেদ এবং সরল প্রতিবদ্ধ চাপের চিত্র। এছাড়া 4.2 দাগে তোমাদের সব উদ্ভিদের জন্ম থেকে কোশ্চেনগুলো অবশ্যই করবে। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া শুধুমাত্র ছকের সাহায্যেই লিখবে, বাড়িতে প্র্যাকটিস করো এক্ষুনি, ছকের সাহায্যে কিভাবে নিষেক প্রক্রিয়াটা হয়। এছাড়া স্বপরাগযোগ, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা বা পার্থক্য এবং মাইক্রো প্রোপাগেশন কি, এর পদ্ধতি কি, বিভিন্ন রকম অঙ্গ জনন পদ্ধতি, কৃত্রিম এবং প্রাকৃতিক দুটোর শুধু নাম এবং উদাহরণ দিবে, আর কিছু করতে হবে না। সিয়ন স্টক কি, এছাড়া জুফিলি, হাইড্রোফিলি, অ্যানোফিলি, অর্নিথোফিলি, এগুলোর সংজ্ঞা এবং উদাহরণ, সংজ্ঞাও করার দরকার নেই, শুধু উদাহরণ করে যাও কোন কোন উদ্ভিদে দেখা যায়। এছাড়া যৌন জনন অযৌজনের মধ্যে পার্থক্য এবং ফার্নের জনক্রমটা অবশ্যই 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 করে যাও, খুব ইম্পর্টেন্ট। এছাড়া 4.3 অর্থাৎ বংশগতি চ্যাপ্টার থেকে মেন্ডেলের চেকার বোর্ড করতে দিবে, অবশ্যই দিবে। এছাড়া বর্ণান্ধতা বা থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া থেকে একটা প্রবলেম দিবে, বা বর্ণান্ধতা কি, থ্যালাসেমিয়া কি, হিমোফিলিয়া কি, এর কারণ কি, প্রবলেম অবশ্যই দিবে। প্রবলেম তোমরা প্র্যাকটিস করে দাও, প্রবলেম দিবেই। এছাড়া পিতৃত্ব সন্তান নির্ধারণে পিতার ভূমিকা বা মাতার ভূমিকা তুমি ব্যাখ্যা করো। জেনেটিক কাউন্সিলিং কি, খুব 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 ইম্পর্টেন্ট, তোমরা করে যাও। এছাড়া 4.4 দাগে জীব অভিব্যক্তি চ্যাপ্টার থেকে তোমরা যদি করো করে যাও, আর না করলে অভিযোজন থেকে শুধুমাত্র মৌমাছির বার্তা আদান প্রদান, সুন্দরী লবণ সংশ্লেষার বৈশিষ্ট্য, পায়রার উড্ডনে বায়ুথলির ভূমিকা, আর ক্যাকটাস বা জেরোফাইটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য, আর রেড গ্রন্থি, রেটিয়া মিরাবিলাস কি বা এর কাজ কি, ফাংশন কি বা কোথায় থাকে, এরকম কয়েকটা কোশ্চেন করে দাও। এখান থেকে তোমরা 5 তো 5-6 প্লাস আরো 2-3 নম্বর কমন পাবে শর্ট কোশ্চিনে, 7 নম্বর অবশ্যই কমন পাবে। এছাড়া তোমরা সমস্তঙ্গ, সমৃদ্ধি অঙ্গ, ঘোড়ার জীবাশ্মের ক্রমিক পর্যায়ে খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে যাও। অভিব্যক্তিতে অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী চিত্রের সাহায্যে, রেখাচিত্রের সাহায্যে তুমি করে যাও। জীবাশ্মের গুরুত্ব বা জীবন সংগ্রাম, যোগ্যতম বর্তন, ভেদ বা প্রকরণ অবশ্যই অবশ্যই করে যাও, কমন পাবেই। এছাড়া মিলার ও উড়ের পরীক্ষায় কি কি যৌগ তৈরি হয় তা একটা তালিকা তৈরি করতে বলা হবে, তোমরা কি কি তৈরি হবে, কোন কোন অ্যামাইনো অ্যাসিড, কোন কোন নাইট্রোজেন বেস কি কি তৈরি হয়, এগুলো তোমাকে করে যেতে হবে। এছাড়া 4.5 দাগে এবং 4.6 দাগে অ্যাসিড বৃষ্টি, কারণ প্রতিকার, জীব বৈচিত্র্য হ্রাসের দুটি কারণ, জীব বৈচিত্র্য সংরক্ষণে PBR এবং JFM এর ভূমিকা অবশ্যই অবশ্যই করে যাও। হটস্পট কি, হটস্পটের শর্ত কি, খুব ইম্পর্টেন্ট। এছাড়া বিভিন্ন হটস্পটে কি কি জীব পাওয়া যায় সেগুলো তার একটা তালিকা তৈরি করো। এক্সিটু ইনসিটু সংরক্ষণ কি, এটা অবশ্যই করে যাও। জাতীয় উদ্যান বা অভয়ারণ্যের মধ্যে দুটি পার্থক্য, ক্রায় সংরক্ষণ কি, উদাহরণ দাও, ইউটিফিকেশন কি বা অ্যালগাল ব্লুম কি,
মানুষের ক্রিয়াকলাপ নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে তার দুটো প্রমাণ দাও। এছাড়া স্বাধীনজীবী ব্যক্তিরা আর মৃতজীবী ব্যক্তিরা নাইট্রোজেন সম্বন্ধনে ভূমিকা তোমরা অবশ্যই করে দাও, এই কয়েকটা কোশ্চিন করো, তোমরা সব কমন পাবে, অবশ্যই অবশ্যই ভালো করে পরীক্ষা দাও।